বিপন্ন বিষয় আবাদ দি চোখে প্রেমের পাবেল নোভা তো আমারে ডুবাই দিছে। ওর কথা শুনে আমি ডাব নিয়ে গেছিলাম, ডাব দেখে তো প্রেরণা খেপেই গেছে, উল্টা আমারে আবার ওর সাথে দেখা করতেও নিষেধ করে দিছে। কি বলেন? আচ্ছা কোনো অসুবিধা নেই, আপনার বইয়ের খবর কি বলেন তো? বই তো ছাপা হচ্ছে। ঠিক আছে বস, একটা কাজ করেন, বইটা ছাপা হোক, এই মাঝে আপনি কিছুটা দিন গ্যাপ দেন। আচ্ছা বস, বইটা যেন কাকে উৎসর্গ করতেছেন? কেন, প্রেরণাকে? তাইলে তো বস হয়ে গেল, বইটা বাইর হওয়া মাত্র নোভারে দিয়ে পাঠাই দিবেন, দেখবেন প্রেরণা সুইটাই সবার সরি বলবে আপনাকে। আমার কি মনে হয় জানেন বস, শুধু সরি না, আপনার কবিতার বই মুখস্থ করে আইসে আপনারা সরি বলবে, বুঝছেন? পাবেল তুমি তো আমার মনটাই ভালো করে দিলা, চলো তোমারে খাওয়াই। এখন খাবো না বস, গোলাগুলি হবে না? হ্যাঁ শিওর। বিপন্ন বিষয় আবাদ দি চোখে প্রেমের নিবিড়ায় জাকির ভাই আমার বইগুলো দেন। আরে আরে আপনাকে তো চেনাই যাচ্ছে না কবি। হ্যাঁ একই পোশাক, এ তো কবি ডিজুস দেখতেছি। হ্যাঁ জি ভাই, ইচ্ছা করলে এরকম হওয়া যায়। দেন বইগুলো দেন। ভাই রে বই তো এখন দেওয়া যাচ্ছে না, বই যে কয়েকদিন পরে নিতে হবে। ভাই আপনি আমাকে এইভাবে ঘুরাইতেছেন কেন? আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। আরে ভাই ঘুরাইলাম কই, এটা তো প্রেসের ব্যাপার, মেশিন নষ্ট হতে পারে না। শোনেন আপনি 5 দিন পরে নেন। ভাই আমার 1 তারিখের মধ্যে বইটা দরকার, এই জন্য আপনাকে আমি অগ্রিম টাকা পর্যন্ত দিয়ে গেলাম, আর এখন আপনি আমারে ঘুরাইতেছেন। দেখেন রফিক সাহেব, আপনি কিন্তু খুব উল্টাপাল্টা কথা বলতেছেন। হ্যাঁ আপনি হচ্ছেন লেখক, আমি হচ্ছে প্রকাশক, আপনার সঙ্গে আমার একটা মধুর সম্পর্ক থাকবে, কিন্তু আপনি কি করতেছেন বলুন তো? আমিও তো সেটাই মিন করতেছি, কিন্তু আমার বইটাও তো একটু আর্জেন্ট দরকার না ভাই। আপনার সঙ্গে হবে না, এই যে এটা নিয়ে যান, কালকে এসে টাকা নিয়ে যাবেন, আমি বই ছাপতে পারবো না। না ভাই আপনি মাইন্ড করেন না ভাই, আপনি আমার আর্জেন্সিটা একটু বোঝার চেষ্টা করেন, যে কারণে আমি আপনাকে বলছি। আপনি নেন, আরও 2 দিন সময় নেন, কিন্তু আমাকে একটু টাইমলি বইটা দেন, আমারও তো অনেক প্ল্যান আছে। ঠিক আছে লাইনে আসছেন, আমি 2 দিন পরে আপনাকে দিচ্ছি, ঠিক আছে? জি ঠিক আছে। শোনেন এই যে সুন্দর পোশাকটি পড়েছেন না, এটি ছাড়বেন না, একেবারে ডিজুস লাগছে। জি ধন্যবাদ। এটা একটা কাজ করলেন ভাই? দেখেন ভাই একটু বোঝার চেষ্টা করেন, আপনার ভাবনি নিয়ে মার্কেটিং গেছিলাম, ছাপার একটু ভুল হয়ে গেছে। তাই বলে এরকম একটা জঘন্য কাজ আপনি করবেন? এটা আপনি কি কাগজ দিছেন? না আর তারপরে আপনার বাইন্ডিংটাও তো উল্টা, 30% বানান ভুল, আপনি তো আমাকে একদম শেষ করে দিলেন ভাই। দেখেন ভাই জিনিসপত্রের যা দাম, এই দামে কি এরকম একটা বই হয়? গিয়েছিলেন তো বড় বড় প্রকাশকের কাছে, কই তারা তো প্রকাশ করে দিল না। এসব কি বলতেছেন আপনি, আরও টাকা লাগবে সেটা আপনি আমাকে আগেই বলতে পারতেন। দেখেন ভাই মেলার পরে আসেন, আমি না হলে ছাপাই দেবো না, ঠিক আছে? এখন ভাই ব্যস্ত ভাই যান। জাকির সাহেব কাজটা আপনি ভালো করলেন না। কি ভাই, ভাই বইটা নিয়ে যাবেন না ভাই?